ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও টাইটেল দেখে বুঝেই গেছো যে এটা শিবরাত্রির ব্লগ আমাদের শিবরাত্রির আগের দিন ভেজ খাওয়ার নিয়ম আছে এই খাবারে খিচুড়ি ধোকা আর পাপড় ছুলি বর্মশায়ের ইচ্ছা ছিল শেখা পাপড় খাওয়ার বাট আলটিমেটলি সে নিজে বানিয়ে পোড়া পাপড় খেয়েছে এইসব দেখে আমি রান্নাঘর থেকে চলে গেলাম খাবার নিয়ে খেতে ধোকা ভাজাটা বেশ ক্রিস্পি হয়েছিল আমি কখনো আগে শুধু ভাজা খাইনি গরম ভাতের সাথে বা এরকম খিচুড়ির সাথে ধোকা বেশ ভালো লাগে খেতে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন ব্যাস খেয়ে তারপর ঘুমিয়ে পড়ি পরের দিন সকালবেলা উঠে আমি আগে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম তারপর দুর্বেলা স্নান দান করে আমি চলে আসি রেডি হতে তারপর অ্যাজ ইউজুয়াল হালকা টাচ করে আমি হয়ে যাই রেডি এই আমার ট্রানজিশন ভিডিও নেক্সট ভিডিওতে আমি এই লুকটা আপলোড করে দেবো আর এই সব করতে করতে আমি হয়ে গেছি লেট এখন আমাকে দৌড়াতে হবে এবার আমি সব ফল গুছিয়ে নেবো বলে ঠাকুর ঘরে ঢুকলাম তারপর দেখলাম কোনো ফলই ওখানে নেই অলরেডি মামুনি সেগুলো নিচে নিয়ে গিয়ে গুছিয়ে রেখেছে আমি আপনাদের দেখানোর জন্য সব প্লাস্টিক থেকে বের করে করে জড়িতে রাখছি আর সময় মধ্যেই টোটো এসে হাজির নিচ থেকে হর্ন দিচ্ছে নামার জন্য আমি তো এইসব করতে ব্যস্ত তারপর আমি এইসব আবার প্লাস্টিকে ভরে ফুটের প্যাকেটটা নিয়ে চেক করে নিচ্ছিলাম কি সব ঠিক আছে কি না ব্যাস তারপর আমি আস্তে আস্তে নেমে পড়লাম নিচে এবার আমি টোটো করে চলে যাব ডাইরেক্ট মন্দির তারপর টোটোর লাফানি খেতে খেতে আমার ফাইনালি চলে আসলাম প্রথমে গঙ্গায় এই সকালের ভিড়টা অ্যাভয়েড করার জন্যই দুপুরবেলায় আসা সকালবেলায় এতই ভিড় ছিল যে গঙ্গায় নামারও অপশান ছিল না পুজো দেওয়ার সময়ও ভীষণ ভিড় ছিল এখন বেশ ভালোই ফাঁকা রয়েছে তারপর আমি ঘটিতে গঙ্গা জল ভরে নিলাম যেটা শিবের মাথায় ঢালবো আর তার সাথে একটু বাড়ির জন্য গঙ্গা জল নিয়ে নিলাম বিয়ের পর এটা আমার প্রথম শিবরাত্রি তাই আমার একটু অন্যরকমই লাগছিল নতুন নতুন জায়গা নতুন নতুন মানুষ পুজো দেওয়ার ধরন এখানে আলাদা এখানে অনেকগুলোই শিবের মন্দির আছে যেটাতে ফাঁকা ছিল আর একজন পুরোহিত ছিল সেখানেই চলে আসলাম তো সেখানে আমি আর ভিডিও করিনি এটা আমি তারপরে শিব মন্দিরটায় গিয়ে সেখানে আর বাকি জলটা ঢেলে সেই ক্লিপটাই শুধু নিয়েছি তারপর মন্দিরটা একটু ঘুরে দেখছিলাম সাথে গঙ্গার হাওয়া আর পাখির আওয়াজ একটা আলাদাই শান্তি ছিল পরিবেশটা তারপর ব্রহ্ময়ীকারীর দর্শন করে আমরা চলে আসি রাধা কৃষ্ণের মন্দিরে তারপর রাধা কৃষ্ণের দর্শন করে পাশেই ছিল আরো একটা শিব মন্দির আমরা সেখানেও চলে যাই আর সেখানে গিয়ে দেখা হয়ে যায় আমাদের বাড়ি ঠাকুর মশাইয়ের সাথে তারপর ওখানে কিছুক্ষণ কথা বললে আমরা বেরিয়ে পড়ি আর টোটো চেপে চলে আসি বাড়ি তারপর আমি দুয়ের শরবত খাই যেটা খাওয়ার পর আমার শরীরটা একদমই ভালো লাগছিল না তারপর এতগুলো ফল নিয়ে বসে অর্ধেকটা খেয়েই রেখে দিয়েছিল আর ইচ্ছা করছিল না খেতে তার ঘন্টা দুয়েক রেস্ট নেওয়ার পর রাতের ডিনার আমার সাবু ছিল সাবু খেয়ে আর কিছুটা ভিডিও এডিট করে তারপর আমি রেস্ট নি কারণ শরীরটা আমার একদমই ভালো লাগছিল না শিবরাত্রি ব্লগ এই অব্দি দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য বাই